সেটি সূরা আন-নূরের 63 নম্বর আয়াত কত নম্বর 63 নম্বর আয়াত আল্লাহ সুবহান তাআলা এই আয়াতটিতে বলছেন فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ যারা আল্লাহর রাসূলের নির্দেশ আল্লাহর রাসূলের নির্দেশকে যারা অমান্য করে তাদের ভয় করা উচিত কিসের ভয় أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ যে তাদেরকে পেয়ে যেতে পারে একটা বড় ফিতনা আউলিসি বাহুম আযাবুন আলীম অথবা তাদের উপর আপতিত হতে পারে বড় ধরনের একটা মর্মন্তুদ শাস্তি আল্লাহু আকবার ফিতনা আসলো সেটা কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো সেটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহ তাআলা সুস্থ বিবেক সম্পন্ন মুমিন জাতিকে কখনো আযাব দেন না তিনি আযাব দেন যখন কোন জনপদের লোকেরা তার শরিয়া থেকে দূরে সরে যায় তারা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের জীবিকার প্রশ্নে তারা হারামের মধ্যে সম্পৃক্ত হয়ে যায় তখন তারা নানা ধরনের ফিতনার মুখোমুখি হয় যখন তাদের খাদ্য তাদের পরনের কাপড় তাদের তারা যা কিছু ইস্তেমাল করে ইস্তেকদাম করে এই সব কিছু যখন তারা হারাম থেকে নিতে শুরু করে তখন ফিতনা শুরু হয়ে যায় আযাব শুরু হয়ে যায় অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যায় একের পর এক আপনার আমার ইমানের উপর পরীক্ষা আসতে থাকে জাতির উপর পরীক্ষা আসতে থাকে প্রিয় ভাইরা এখানে আল্লাহ সুবহান তাআলা সেই সতর্ক বাণী উচ্চারণ করেছেন এবং বলেছেন ফালিয়াহদারাল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি তিনি সতর্ক করেছেন সেই সব লোকদেরকে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে সুতরাং সেটি কখনো করা যাবে না